সাইবার প্রতারণায় খোয়ানো 48 লক্ষ টাকা ফেরালো পুলিশ। পুলিশ কর্তার পরিচয়ে ফোন করে প্রতারণা, খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি ব্যারাকপুরের বাসিন্দা। প্রতারিত ব্যক্তির হাতে 48 লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। গত 2 জুলাই সাইবার প্রতারণার ফাঁদে পড়েন ব্যারাকপুর তালবাগান এলাকার বাসিন্দা সুরজ দত্ত। ওই দিন মুম্বাই থেকে একটি ভিডিও কল আসে তার কাছে, তাকে বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, যার জেরে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য তাকে ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা বলানো হয়। আইপিএস অফিসার পরিচয় দিয়ে সুরজ দত্তর সাথে কথা বলে টাকা দাবি করেন ওই ব্যক্তি, এমনকি তার আরবিআই এর একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে 48 লক্ষ টাকা জমা করতে বলা হয়। সেই অর্থ আগামী 3 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরজ দত্তর মনে হয় তিনি প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল সেটি খোঁজ করে সফলতা পায় পুলিশ। অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া প্রতারিত ব্যক্তির হাতে তার খোয়া যাওয়া 48 লক্ষ টাকা তুলে দেন। সেই সঙ্গে সমস্ত মানুষকে এই ধরনের ফেক কলের ফাঁদে না পড়ার পরামর্শ দেন। পুলিশ কমিশনার বলেন, এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনার তদন্তে নেমে খোয়া যাওয়া সমস্ত টাকা উদ্ধার করি। 2 জুলাই উনি একটা অভিযোগ দায়ের করেন টিটাগড় থানায় যে কোনো একটা লোক সিবিআই অফিসার সাজিয়ে যে ওনার নামে কোনো অভিযোগ আছে, সেইভাবে ওনাকে সিটিং করে আর 48 লক্ষ টাকা ওনার কাছ থেকে নিয়ে নেন। উনি তাৎক্ষণিকই এই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন। আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব ওয়াইডলি কভার করেছেন, ওটা খুব সাকসেসফুলি রান করছে, সেটা ইমিডিয়েটলি এনসিআরটি পোর্টালে এন্ট্রি করে আর সেই পয়সাটা ব্লক করা হয়। অলরেডি পুরো টাকাটাই রিকভারি করতে আমরা পেরেছি। আজকে আপনার সামনে আমরা ওনাকে একটা সিম্বলিক্যালি একটা চেক ওনাকে দেব, মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য যে এই ধরনের সাইবার ক্রাইম যেখানে কোনোই লোককে কোনো পুলিশ অফিসার, কোনো সিবিআই অফিসার, কোনো ইডি অফিসার সাজিয়ে বিশেষভাবে একটা বিজনেসম্যানগুলোকে টার্গেট করে যাদের অ্যাকাউন্টগুলোয় ওরা এই ডেটাটা পেয়ে যায় কোনোভাবে, অ্যান্ড তখন ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ভয় ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এটা প্রেজেন্ট করা হয়, শুটিং করা হয়। আমি আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুর প্রত্যেক এলাকাবাসীদেরকে বিশেষভাবে যারা বিজনেসম্যান আছে তাদেরকে, বিজনেসম্যান অ্যান্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করব, তাদেরকে অনুরোধ করব যে ওনারা কোনোভাবে যদি এই রকম কল আসে কোনো দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন আর প্রপারলি ভেরিফাই করুন, কোনোভাবে কোনোই লোককে এইভাবে টাকা দেবেন না। খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রতারিত ওই ব্যক্তি। পুলিশের প্রশংসা করে তিনি বলেন, আমাকে প্রথমে একটা ফোন আসে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ফোন করে একটা সিম নেওয়া হয়েছে যেটা দিয়ে ইয়ে করা হচ্ছে যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস চলছে, সেটা বোরিভালি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কলারে দেখি যে ওটা বোরিভালি পুলিশ স্টেশনের নাম্বার, তা সেই জন্যই আমি ফোনটা তুলেছিলাম। তা তখন ওনারা বলেন যে এটা এভাবে একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস চলছে, তখন আমি বলি এটা কোনোদিন সম্ভব না, তখন বলে ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে, তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেস আছে, তা ফার্দার কোনো কেস আছে কিনা তার সেটা 10 মিনিট বাদে আমাকে বলো, আর আপনি তো রাজকুন্দার মানি লন্ডারিং সঙ্গে অ্যাসোসিয়েটেড, আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখালো সই মিলে যাচ্ছে, ছবি মিলে যাচ্ছে, কোথা থেকে কি হয়েছে জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।